আল্লাহ নভেম্বরের এক তারিখ তোমার পাগলগুলি যারা এখন বসে বসে গভীর রাতে কানবে চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে আমার বন্ধু বর্ষাই পেশাব বসে আছে কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে কল কলেজের বন্ধুরা বসে আছে আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কাঁদে আল্লাহ তুমি এই টাঙ্গাইল কালিহাদের দিকে তাকাও গো এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও যেই ছেলেটা আমাকে আনার জন্য এত কষ্ট করছে সিঙ্গাপুর থেকে শাহজালাল এই ছেলেটা আমার ওয়াদের সমস্ত হাদিয়াটা দিছে বাবা আল্লাহ যাদের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে তাদেরকে তুমি মাফ করে দিয়ে সরকারি ভাবে লেখাপড়া করে আর তোমার ডক্টর বানাবো পাদ্রী বানাবো বাচ্চার ছেলে হয়ে তুমি এই আমানে বসবাস করতে পারবা আব্দুল্লাহ ছোট্ট গলায় বললেন আমি কারো কথায় যাব না আমার জনম দুখনি মা যদি একবার বলে তাহলে যাব মার মত দাদি যুব এই জমিনে না ডাক দিলে গো আল্লাহ খুশি কার জানি মা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে মাওলা তুমি মাফ করে দাও জনম আমার মায়ে কোলে কোলে থাকতো যে বসে শীতের রাতে মায়ে আমার রাখি তো মালিক আমার মতো কার মা নাই জানি না প্রতিটা রাত্রি তো মা মা বলে কান্দে দেখো কারা বয়া বয়া কান্দে মালিক এই খবরস্থল যাদের মা ঘুমিয়েছে জনম দুখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও এই কমিটির বাইরে জান প্রাণ দেওয়ার চেষ্টা করে এই কবরস্থানের উন্নয়নের জন্য আসল বাড়ি কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে জানি না কার চোখের পানির বাদলাতে কবরস্থানের আজাব মাফ হয়ে যাবে আল্লাহ আজকে নভেম্বর মাসের এক তারিখ আল্লাহ তুমি এই টাঙ্গাইল কালিহাদের দিকে তাকাও গো এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও যেই ছেলেটা আমাকে আনার জন্য এত কষ্ট করছে সিঙ্গাপুর থেকে শাহজালাল না শাহজালাল এই ছেলেটা আমার ওয়াদের সমস্ত হাদিয়াটা দিছে বাবা এ আমার কমিটির দাদা ভাইরা মায় বাবার কি ওয়াজ করব গো আমারই তো মা নাই আল্লাহ তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রাইখে দিও আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়ো এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও এদের দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায়ো চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া উপাদান তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে পাবেন তাফসীরে মারুফুল কোরআনের মধ্যেও পাবেন
তাফসীর বয়ানুল কোরআনের মধ্যেও পাবেন মুস্তাফি শরীফের মধ্যেও পাবেন এইভাবে আল্লাহর কুতুবরা লেখেন গো বাবা আব্দুল্লাহ তিন মাস যখন জৌদসের বাড়িতে শিক্ষা অর্জন করে রামায়ণ ভগায়ন ঈশ্বর হরিপদ মহামনায়ম পদম পদম পং 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 ওম শান্তি ওম শান্তি আব্দুল্লাহ শেখ তাসে বাবা আর মনে মনে আমার মাওলার ডাকতাছে মালিক রে আমি জানি তুমি একজন কুলহু আল্লাহু আহাদ তোমার মতো একক বাচ্চার পৃথিবীতে কেউ নাই কিন্তু এই যে কায়কাউস বলে তার ধর্মের যিশু বলে এক নাম্বার আল্লাহ আমি জানি তুমি এক নাম্বার এখন কি অর ধর্ম সত্য না মুসলমান ধর্ম সত্য আল্লাহ তুমি জানো আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার বাবার নাম তামের আমার বাবা ছিল ইমাম আমি ইমামের ঘরে জন্ম নিয়ে ষড়যন্ত্র শিকার হয়ে আজকে রাজ দরবারে আল্লাহ গো তুমি কই গো একবার যদি আমার সাথে দেখা দিতা জোরে 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 আল্লাহ তুমি যদি একবার আমারে বলতা কোন ধর্ম সত্য মুসলমান সত্য না খ্রিস্টান সত্য ধর্ম ইহুদি ধর্ম সত্য ইসরায়েলের কুত্তা বাহিনী সত্য না সত্যিকারে ইসলাম ধর্ম সত্য যদি একবার বলে দিতা গো বাইতুল মুকদ্দাসের আমার বাবার মতো আমি ইমাম হইতা আল্লাহ তোমার পাগলগুলা যেই মুসলমানের ঘরে জন্ম নিছে আমার কপালে লেখা আছে আই অ্যাম মুসলিম আমি ইসলাম নবী তুমি কোরআনে বলছো ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহান لا إله إلا الله سبحان الحمد لله لا إله إلا الله عبد الله كيرة এই শব্দ তো ইয়ামানে বলা নিষেধ সবই তো আল্লাহ মানে ইয়ামানের ভাষা তো আরবি ভাষা এই ভাষা তো বলা নিষেধ সুবহানাল্লাহ আল্লাহ বড় আল্লাহ পড় তো আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ প্রশংসা এরা কারা তোলে তো পায়ে গেছে আমি আসল উস্তাদ মারহাবা বলে আরো জোরে আব্দুল্লাহ যে পাহাড়ে গয়ে অন্ধকারে চুপ করে তাকো হালকা জায়গায় বইছে বজন রে যখন হালকা জায়গায় বসে জিজ্ঞাসা করতেছে ঈসা নবী ধর্মের আব্দুর রহমান উস্তাদ হে আব্দুল্লাহ রে আমরা জানি পুরাই আমারে তুমি রাজার ছেলে বাদশা তোমার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে জৌতুষী বানাবে জৌতুষী বিদ্যা শিখাবে তুমি দি এখন আমাদের রাজ দরবার ছেড়ে আমাদের মজমায় আব্দুল্লাহ বলে আপনারা বলেন এই হালকা জিকির কতদিন ধরে চলে বলে এটা তো প্রতি বৃহস্পতিবার এক এক জায়গায় এক এক জায়গায় হয় বলে যা বলতেছে তোমার পালক বাবা নাস্তিকের ঘরে আমরা আজকে এখানে হালকা জিকির করতেছি আব্দুল্লাহ বলে আপনি আব্দুর রহমান আসতে কি আমার উস্তাদ তুমি আমার উস্তাদ বানাইছো না যায় কয়ে দিবা না সময় বের করেন কোন সময় আপনার কাছে আমি এলেম শিখব বলে তুমি রাজ দরবার থেকে জৌতুষীর বাড়ি কখন যাও বলতেছে আমি জৌতুষীর বাড়ি যাই দশটায় আজ থেকে আমি ফজরের টাইমে আসবো আপনি আমার যে কোনো পাহাড়ের গুহায় অ্যাড্রেস দিবেন ওখানে যাই আমি আমি ইঞ্জিল কিতাব শিখবো জোরে 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 আমার আল্লাহ ঘটনা কোরআনে সাইজে কসম খায় কেমনে বলে শুনে মাসানা হিদায়াতিল বুলুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ উতিলা আসহাবুল উখদুদি নারি দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা وهم على ما يفعلون بالمؤمنين شهود الله أكبر الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شمست برشم شرمانك মাইকের আওয়াজ বাড়াও, টোন বেস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে বলতে হবে। তোমার এই দিকে আওয়াজ আনা বাম পাশেটা, হ্যাঁ সিরিজ করো, দুইটারে দুই জায়গায় রাখছো, সিরিজ করে দাও, দু নম্বর মত একই কাজ করো, সিরিজ করো দেখি। একসাথে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে। আরে আল্লাহ নামে আসতে বলে না, জোরে কর। ইসরায়েলে কুত্তা বাহিনী ফিলিস্তিনিদেরকে যেভাবে মারতেছে জানি না এই মায়ের কবে শেষ হবে। তবে মুসলমান যদি সারা বিশ্বের মুসলমান এক হয়ে এই কুত্তা বাহিনীর বিরুদ্ধে লাগত, একটা কুত্তাও লেজ গুটাইয়া পালাই পালাই তো হইতো কথা কন না কেন? আরো জোরে বলতে হবে। আমি জানি কালিহাতের মুসলমান ইসলামের দিক দিয়ে শক্ত, এমন ভাবে প্রচার করবেন আপনার আওয়াজ সারা পৃথিবীর নাস্তিকরা যেন আপনার আওয়াজটা
আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ভূকম্প সৃষ্টি করে যে ইসরায়েলি বাহিনী কুত্তা বাহিনীর অন্তরটা থরথর করে কাঁপে আল্লাহু আকবার জোরে বলেন তো যদি কখনো দরকার হয় ইসলামের জন্য জীবন দিতে ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছেন না কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখায় দাও এরপরে একটা শব্দ এখানে অ্যাড করবেন ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে আমি দেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার চিন্তা করতে চাইছিলেন মিললেন না দিলে যদি আমার সব শেষ হয়ে যায় যাই যাব গে চাচা কি হয়েছে পুরা বাজার কি আছে তোমার খরচ করার চাষির কাছে জায়গা নাই ফুলার পর কাছে জায়গা নাই ও আছে আইছো কথা কও বেটা মরে গেল তো না কথা কর না কেন ব্যাস বাড়াও ব্যাস টন বাড়াও এই আরো বাড়াও আমি ওরে ঠিক করতেছি বুঝেন নাই আর আমার গলাটা ক্লিয়ার করতে আছে রেডি হয় নাই এ কালিহাতের মুসলমান যুবক আমি জানি আল্লাহ তোমাদেরকে অনেক দামি বানিয়েছে তা না হলে এই যুবকগুলো এই ওয়াজের জন্য এত কষ্ট করতে পারত কথা কন না কেন কালিহাতের এক যাক তরুণ যেভাবে আমাকে রিসিভ করেছে একজন মাস্টার সাহেব সাথে আমি অবাক হয়ে গেছি এ ভাই পয়সা কেউ নিয়ে যাবে না চেয়ারম্যানও নেবে না আমি অনুগুনা পকড়া করবো তুই দাও সানাউল্লাহ ভাই কইছে কিন্তু তো ওয়াজ নিবুন তুই দেন গানসা বান্ধে মানে কেউ নিবু না একসাথে বলতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার জোরে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন এই কোনার থেকে কর্ণা কাছে আসা দরতাছে আপনার দেশ চিন্তা করেন না কারণ আপনার কাছে আসা মোদি হেউ ইসরায়েলের পক্ষে চায় না ইসরায়েলের পক্ষে দুই দেশের মাঝখানে আমাদের ছোট্ট দেশ আপনার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে কে কোন দল করেন আমার দেহের বিষয় না সে আমার গোপালগঞ্জের নেত্রী এই জন্য পাম দিচ্ছে তাও না শুধু একটা হক কথা বলতে হবে সে যে মুসলমানের মেয়ে মুসলমানের পক্ষে এটা আমাদের জন্য অনেক কিছু কথা বলতে হবে এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার অনেক খেসারত দিতে হবে এটা জানেছে কারণ চাষা মোদি হ্যাঁ ইলিশ মাছ দিলে আমাকে পিঁয়াজ দেয় জুস বানায় কথা কর না কেন হে ওই কুত্তা দল লাল সাদা চামড়া কুত্তা বাহিনী ইহুদিদের দল চায় না ও চিংকিম পাকা চি 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 ওই হারামিটাও ইসরায়েলের দলে মাঝখানে বইয়া একটা মহিলা মানুষ ফিলিস্তিনের পক্ষে রায় দিল মনে হয় জিব্রাইল আইয়া তারে কইছে তাছাড়া তো এত বড় সাহস থাকার কথা না কত কর না কেন অতএব আওয়াজ হবে মুসলমানের লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন মন থাকবে তো এবার একটা শব্দ দেব ইসরায়েল ইসরায়েল কবে নিপাত জাত ধ্বংস হোক রেডি ফিলিস্তিন 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 ইসরায়েল ইসরায়েল আল্লাহ এই কণ্ঠগুলোকে আপনি হাউজে কাউসারে বিনিময় করে করেন আল্লাহ আমরা ফিলিস্তিনে যাইতে পারবো না অন্তত ছোট্ট দেশ বাংলাদেশ বসুন ওই ছোট্ট বাচ্চারা যারা মা যুবক করে কাঁদতেছে বাবা বাবা বলে কাঁদতেছে ওদের জন্য আমাদের সমবেদনা ছাড়া কিচ্ছু জানাবার শক্তি নেই আল্লাহ আমাদের চোখের পানি আমাদের এই আরাধনা আমাদের এই কষ্টগুলোকে ফিলিস্তিনি মুসলমানদের অন্তর শক্তি সঞ্চয় করে দেয় সরকার আমিন আরো জোরে কানে আমিন
তাহলে এবার বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় আল্লাহ পানি খাওয়ার সময় আল্লাহ সুদ খাওয়ার সময় আল্লাহ মাইকের আওয়াজ ক্লিয়ার করো বাড়াইতে বলছি আমি গুলির মত আওয়াজ দাও স্পিকার দরকার হয় বড়টা আমার দিকে ঘুরাও এই সুদ কেও হালাল না হারাম জোরে কর খাইতে কো বারাম হ্যাঁ আপনি কি জানেন সুদের গুনাহ কি এক টাকাতে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয় দাদা ভাই দুলে পাও দুলে বলে দিয়ে যায় না খাইয়ে মরে যায় সুদ খাই মরে কথা কর না কেন সুদ খায় না ভাই পাও ধরছে পাও ধরা সারা কি বলবো কিচ্ছু করার নেই কিন্তু খবরদার সুদটা খায় না প্লিজ সুদ জীবনে খায় না আল্লাহ যেন আপনার হেফাজত করে জোর করে আমিন সব শয়তানের থেকে হেফাজত করে আমার সাথে একটা কথা দেন বলেন সুদ খাবো না সবাই বলেন সুদ খাবো না হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো ইনশা আল্লাহ সহদেবপুর দক্ষিণপাড়া জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে কবরস্থানের উদ্যোগে হয় না কবরস্থানে যারা ঘুমাইছে এর আগে আইব নাই কবরস্থানের উন্নয়নের প্রকল্পে এইভাবে কইবেন কবরস্থানের উদ্যোগে মানে কি কবরস্থানের আল্লাহর আওয়াজ দিব মসজিদের উদ্যোগে ঠিক আছে কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এটা লাগবে না কেন কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এবং কমিটিদের উদ্যোগে ১৩তম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ কবুল করেন জোর করে আমিন আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান ফরিদ আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের সহদেবপুরের সম্মানিত ইউপি চেয়ারম্যান আপনারা যাকে ফরিদ ভাই বলে ডাকেন মুখলিসুর রহমান ফরিদ ভাই আল্লাহ তাকে আপনি কবুল করেন প্রধান অতিথি আপনাদের সাবেক অধ্যাপক এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার আমার আগে যিনি ওয়াজ করেছেন আমার অত্যন্ত বন্ধুবর অত্যন্ত মহব্বতের মানুষ যার জন্য আপনারা আমাকে পেয়েছেন ওয়াজের দাওয়াত তো আপনারা তারপরে বর্তায় দিয়েছেন আপনি বক্তা হাজির করবেন বক্তা হাজির করা খুব কষ্ট আজকে যে অবস্থা আমি আসছি আল্লাহ ছাড়া কেউ জানে না গাড়ির সামনে ককটেল মারছে কিচ্ছু করার নাই কইতা মারছে জিব্রাইল মারছে না আজরাইল মারছে তাও জানে না মারছে পুলিশের গাড়ি টার্গেট করে আমার গাড়ি আর পুলিশের গাড়ি মাস্ক নাই আর পড়ছে কিচ্ছু করার নাই এই অবরোধের মধ্যে যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আপনাদের জবান দিয়ে একবার শুকরাতান শুকর শুনতে চাই আলহামদুলিল্লাহ আমার শেখ কলেজের টুকরা ভাই হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি বারাকাল্লাহ ফি হায়াতি হাফেজ মাওলানা মুফতি মোস্তফা কামাল সাহেব মাহফিল পরিচালনা হযরত মাওলানা নুরুল আমিন সাহেব এবং খাস করে এই মাহফিলকে যারা এক্সাক্ট রুন আয়োজন করেছেন কিছু করার নাই ওইনে কারাই তো কইম নিজে বলো চিন্তা করেন একটু পরে যাবো আর আওয়াজ শুনতে হয় না আওয়াজ শুনতে হলে ঠিকই বইতে এই মগা গুলো জীবনে বহাও নাই কোনো মাঝে তাই আর বইব কেমন আর বই রেসে চায় না পেয়ার বইতে গেলে পেরাত করে বেরি লোয়াইছে জুতা মোজা বই রাখো বই ফুল তো হবার কোনো কারাই দেখবো সারা জীবনে কারাই আওয়াজ সময় কই লাভ নেই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমি মুসাফির মানুষ যদি আমার এই কথা বলার পরে না বসে অগবারি গর্তি মুসিব আর কি ধকল কমুজার লুলা বানাই দেয় কমু না ওটা আমার ভাই আপনার ভাই ঠিক না বেটি এই তো বয়ে বসে লুলা ওর ডরি বলছি ইনশাল্লাহ বলেন তো এইবার কর
আমার ভাইরাও পড়ছে এই যে দুল্লা ভাই মাফলাত বলা দিছ না বাবা বাবা তুমি বারার কথা গোপাল গোপাল শীত আর আগে শীত কান্দে করে লইছে মাফলাতটা গলায় দিল আল্লাহ কবুল করেন জোর করে আমিন এই যে রাস্তার উপর যারা ঘুরতাছেন এই যে আল্লাহর ওলি রা ভাই বসে ছোট ভাই আটটা সে কাছে এদিক যা ওদিক যাইস না রে এদিকে হও রে এ তুই সুর ঠিক করিস কেন পরে ভিতরে ঢো বাস বেরি গেট দিয়ে দিস একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ দুই হাত উঁচু করে বলতে পারবে আল্লাহ রাখেন রাখেন আমি যখন তুলতে বলবো আমও তো বাপ মা তো ইনশাআল্লাহ বলেন এই হাত দুটো আমার আল্লাহ দেখতে চাই এরকম মুআজে বসে দেখাবেন তো আল্লাহরে রেডি এখানে আসার তৌফিক কে দিছে আল্লাহ নামান হাত নামতে নামতে আসতে নামলো নামবো যেমনি উঠবো হেমবো রেডি আরে উঠে দিও একসাথে উঠবো এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে নামান হাত আল্লাহ দেখো তোমার পাগল গলা তোমার আল্লাহ বলে ডাকতেছে দেও না মাফ করে দেও না এদের জীবনের গুনাহ মাফ করে আল্লাহ দেও না এদেরকে তোমার সামনেই তো এই কপালটা ঠেকাইয়া কান দি এই কপালটা তো তোমারই দেখায় আর কেউ নেই তো দেখে পৃথিবীর কারো সামনে কপালটা দেখায় না একমাত্র তোমার সামনেই দেখাই কথা ঠিক না বেটি এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে টিক্কা মারছে ওরাই মরছে যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে কথা বলতে হবে আল্লাহু আকবার করে বলেন তো আজকে ফিলিস্তিনের মুসলমানের দিক তাকাইলে বুক ফেটে কান্না আসে হালাকে ফিলিস্তিনে 3000 এর উপরে নবী শুয়ে আছে ফিলিস্তিনে এমন এমন নবীরা শুয়ে আছে আপনি শুনলে ঠিক করবেন একজন নবীর নাম কোরআনে আমি জাতির পিতা হিসেবে ঘোষণা দিব আপনার শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন কোন দিকে তাকাবেন না আপনার ঈমানি শক্তি বাড়বে হাড়ের রোগ দূর হবে ডায়াবেটিস ভালো হবে যত রোগ শোক আছে সব আল্লাহ দূর করবে শোনেন কোন নবীটা ঘুমিয়েছে কোরআনে তাকে আল্লাহ কিভাবে ডাকতেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس بابا زكريا এই পৃথিবীতে জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যিনি সারা পৃথিবীতে মুসলমানের নাম রেখেছেন মারহাবা বলেন জাতির পিতা ইব্রাহিম ভূমি আছে ফিলিস্তিনে এই ফিলিস্তিনে নবী আইয়ুব আলাইহিস সালাম ভূমি আছে এই ফিলিস্তিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসালাম শুয়ে আছে এই ফিলিস্তিনে ইয়াহইয়া নবী শুয়ে আছে এই ফিলিস্তিনে জাকারিয়া নবী শুয়ে আছে এই ফিলিস্তিনে ইসহাক নবী শুয়ে আছে এই ফিলিস্তিনে ইয়াকুব নবী শুয়ে আছে এই ফিলিস্তিনে ইউসুফ নবী শুয়ে আছে এই ফিলিস্তিনে আপনার মা আমার মা মা মারিয়াম শুয়ে আছে এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যাবে না তোমরা যারা ধ্বংস করতে আসছো সেই বাদশা আব্রাহার মতো তোর ধ্বংস হয়ে যাবে ঠিক ছোট তোমার অপেক্ষা কর ফিলিস্তিন এবং কাবা ঘরকে ধ্বংস করতে এসে বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে এসে পৃথিবীর গুণাস্থিক কোন রাষ্ট্র কোন দেশ কোন ধর্ম তোর ঐতিহ্য ঐশ্বর্য ধরে রাখতে পারে নাই লাল কুত্তা বাহিনী তোরাও পারবি না আর একটা বার শুধু মুসলমানদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসের ভূখণ্ডে একটা বোমা নিক্ষেপ করা হয় সারা পৃথিবী থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন জোর উঠবে কাকে রাজি আসো আল্লাহকে দোহাত দেখায় দাও লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার
পৃথিবীতে যারাই আল্লাহর সাথে লড়ছে আল্লাহর কাবার সাথে লড়ছে ওরাই মরছে কথা বলতে হবে আমি এক এক করে আপনাদের প্রমাণ দিয়ে যাই নামাজ রোজার বাস্তব জীবন বড়ই শুনছে কথা বলেন না ঠিক একটা প্রমাণ দেই আমান নবী দুনিয়া আসার 90 বছর আগে কয় বছর ওই এক সাসা বাগুন বেসন মতো বুঝতে হবে না এই মেয়ে ওয়াজে বসছেন এই ওয়াজটা এই চেয়ারম্যানের ওয়াজ না বিশ্বনবীর ঘোষণা কিন্তু এটা জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ নিজেকে ছোট মনে করবেন না এখন বর্তমানে যারা দুনিয়ার কোন ওয়াজে বসা নাই সে এমপির পোলা হোক মন্ত্রীর পোলা হোক সারা দুনিয়ার বড় বাদশা হোক আপনার দামি আর কেউ নাই আমি নিজে ডিক্লারেশন দিলাম আমি মোসা যুবক তোমরা যারা বসে আছো তোমার মতো দামি আর কেউ নাই এক্সাক্ট তরুণদের ভালোবাসা আজকে যুবক লীগ নিয়ে ওয়াজ করবে ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ রেডি মারহাবা বলো আল্লাহু আকবার বলো নাম ছিল বাচ্চা ইউসুফ জুনওয়ার কি নাম নামটা ভালো না খারাপ এই হারামিটা এই লুচ্চাটা ক্ষমতায় বইয়াই ডিক্লার দিল আমার এই দেশে কেউ আমার সারা কেউ সেজদা দিতে পারবে আর নাউজুবিল্লাহ মোর খেতার নিচে যাই কই এখন কবা কে একসাথে বদমাস ক্ষমতায় বসেই ডিক্লার দিল আমার এই দেশে যদি বাঁচতে হয় আমাকে সারা পৃথিবীর আর কারো সামনে সেজদা দেয়া যাবে না নামটা কি সুন্দর ইউসুফ জুনওয়ার নাম কি ঘটনাটা হলো আমার নবী দুনিয়া আসার কয় বছর তাফসীর মনে রাখেন এটা আমার বাপের বর্ণনা কথা না গোপালগঞ্জের খেতের তালে হিলে বগড়ে করে ডাইরেক্ট কোরআন শরীফের কথা এবারে কারে ফাউল দেখি আর শেখ হাসিনা এই কাজটা ফাউল হইতেছে নাকি এই মুসলমানের বোলা যখন এই ডিক্লার দিল আচ্ছা আমাকে বাংলাদেশে যদি কোনো মন্ত্রী কয় হস করতে সৌদি আরব যাওয়ার লাগবে না আমাকে সহদেবপুর চেয়ারম্যানে বাইতে গেলে আর তো তা জায়গায় গেল কথা কর না বাংলাদেশ এটা কালচার সে মন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী বলা হোক ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন আর আওয়ামী লীগ আর বিএনপি থাকে না জায়গায় আন্দোলন শুরু করে দেয় ঠিক না বিরা মাগা আলমকে একবার কইছিল না যে হুজুরা ধাক্কায় ভেঙ্গে লাইছে রানা ফেলা যায় আর একজন কইছিল না হস করতে যাওয়ার লাগবো না দে দে বসুন দে প্রধানমন্ত্রী আর মন্ত্রী তুলে এলিছে কথা কর না কেন চিনেন না হেডারে আমার এই দেশ এমন দেশ আমার এই দেশে কোনো নবী আসে নাই কিন্তু আমার এই দেশে ওলির দ্বারাই দিন কায়েম হয়েছে নবী না আসলে কি হয় ফিলিস্তিনের মতো আমার দেশের মুসলমান সাচ্চা মুসলমান কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বললেই তখন তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যায় এই জন্য তো বাংলাদেশের মানুষ হাজারকের ভিতরে ইনশাল্লাহ 75% জান্নাতে যাবে আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকিং ইনশাল্লাহ কারণ 14টা দেশ আমি সফর করছি আমি দেখছি তুমি আমি তো বানানো কথা কই না মালয়েশিয়া বলো সিঙ্গাপুর বলো সৌদি আরব বলো এই যে মিশর কও তুরস্ক বলো আল্লাহ আমাকে নিয়েছেন এই যে কাতার কুয়েত লন্ডন কানাডা আল্লাহ পাক আমারে নিছে আমি দেখছি সবচেয়ে ইসলাম প্রিয় ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে আমার বাংলাদেশ আমার বাংলাদেশে যেইভাবে মধ্যমাঠে সামিয়ানা টানে ওয়াজ করেন পৃথিবীর কোন দেশে নাই মাত্র তিনটা দেশে আছে আমার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব এরকম সামিয়ান নিছে ওয়াজ এক কারে ওয়াজ দিব না গরম ডিম দিব কত কর না কেন আমার বাংলাদেশ সোনার দেশ আলহামদুলিল্লাহ বলে একটা লোক অ্যাক্সিডেন্ট করলে আরেকজন তার
সহযোগিতা করার জন্য আগায় যায়। মালাশে আমার চোখের সামনে আমি আম্পাং পয়েন্টে দাঁড়াইছি, যারা মালাশে ছিলেন তারা চিনবেন, মালাশে আল্লাহপাক বহুত বার দিয়েছে, আম্পাং পয়েন্টে দাঁড়াইছি রাজধানী যে কেএনসিসি বলা হয় যেটা 110 তলা, এখানে দাঁড়াইছি রোডের উপরে আম্পাংকে পয়েন্টের একটা মেইন রোডের উপরে চৌরাস্তায় একটা ছেলে মোটরসাইকেল নিয়ে টলিগারের সাথে অ্যাক্সিডেন্ট করে ওই মাসের মধ্যে দাভাই মরে গেল, লোক দাঁড়াইছে বলল না। এটা যদি আমার এই কালীহাতি বাজারে এলেঙ্গা হোক যেখানে হোক, আর কার মার কোথায় বাড়িটা পরেরটা পরে ওর আগে বাসা লামার দেশের মতো সোনার দেশ কই পাবেন? আল্লাহ আমার দেশটাকে আল্লাহ হেফাজত করেন। কিছু লাল কুত্তার চোখ পড়ছে আল্লাহ, কিছু ইহুদি নাসারার চোখ পড়ছে আলেম ওলামার উপরে ইসলামের উপরে, আল্লাহ এদের চোখ গুলাকে আপনি নষ্ট করে দেন। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন বাজনের সব জামানায় কিছু আল্লাহর ওলি ছিল কি ছিল না, আল্লাহর ওলি না থাকলে ওই দুনিয়া থাকবে না। বেঈমান যখন বলে দিছে আমার এক দেশে কেউ আমাকে ছাড়া সেজদা দিতে পারবে না, বাজানদের শয়তানের কিছু দেহরক্ষী ছিল, তার কিছু দালাল ছিল, আলেমগুলা বাউ করে ফেলেছে, বাদশা যা কয় তাই শুনবে। হঠাৎ করে বাদশা বলল আমি যার অতরিচয় চলবে, যার তন্ত্র মন্ত্রে চলবো, একজন ভাড়াটিয়া আলেম আমার লাগবে। তার তন্ত্র মন্ত্রে চলতো যেরকম ইহুদি নাসারাদের ভিতরে দেখবেন ফেরাউন চলতো, ওই জামানায় কিছু আলেম আসলে ভাড়াটিয়া, প্রত্যেকটা জামানায় শয়তান গুলা শয়তানি বাড়াবার জন্য কিছু কিছু সরকারি দরকারি আলেম থাকে। কত করে নাকি? তো ওইটা ছিল পাদ্রি, ওরে জিজ্ঞেস করছে আমার ক্ষমতা কয়দিন থাকবো, এটা তো আমি কইতে পারবো না কয়দিন থাকবো, তবে আমি আপনার গণনা বাসনা করে বলতে পারি আপনি কয়দিন থাকবেন। আপনি সারা ইয়ামান জরিপ চালায় দেখেন কয়জন আপনার ভোটার আছে, কিন্তু একটা কথা বলি আপনি যে আমার তন্ত্র মন্ত্র দেখে যে আপনি চলেন, আমার এখন বয়স হয়ে গেছে, আমার ভিতরে যত ইলেম কালাম আছে যত তন্ত্র মন্ত্র আছে এইগুলো একজনের ভিতরে দিয়ে আমি মরতে চাই। বাচ্চা কয় তার মরা তলে ফাইনাল হয়ে গেছে, কখন মরবো জানি না, আপনিও মরবেন ম্যানেজমেন্ট, আপনি মরবেন আমিও মরবো, কিন্তু কথা হলো একটা মরার আগে আমার ভিতরে যা আছে এগুলো একজনে দিয়ে যাই, আমি মরার পর আপনার কামে লাগাবো। বাচ্চা মনে মনে এমন কথা কই পাবো, এখন একটা আওয়াজ দিয়ে ডাইরেক্ট কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না, এটা গল্প। قتل أصحاب الأخدود بالنار ذات والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود چاچا قسم کھایا امر اللہ یہ واسطہ پڑتا سے امر نبی کے বাচ্চা চিন্তা করলো তুই তো মরে যাবি, চেয়ারম্যান সব ধরেন এখন আর তার বেল নেই, সোহেও দেখে না কানে হনে না, বয়স হয়ে গেছে 4-5 বছর চেয়ারম্যানই করছে, 40 বছর চেয়ারম্যানই করছে, হে চিন্তা করবো হ্যার পোলারে কোন রকম দিয়ে যাও যায় কিনা, ঠিক না বেটি? ধরে ধরে ক্ষুদা লাগছে, খাওন মা অন্য তো আপনার কোনো আছে খিচুড়ি মিচুড়ি নাই, তাহলে বেটা কোন আসে বোকা করে তবে আপনারা হেরে না খান জান্নাতে খাইতে পারবেন ইনশাআল্লাহ। কেডা জান্নাতের বাগান বাবা, আমি জানি এখানে যারা বসে আছেন অনেকে মা নাই বাবা নাই, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে বিনা পয়সা, আপনারা আমার পিছনে শ্রম দিছে একটা টাকাও বেতন নাই, সেটা হলো আমার মা, আমার মা, ঠিক না? আমার মা শুয়ে আছে গোপালগঞ্জের মাটি মেছে, আপনার মা শুয়ে আছে টাঙ্গাল কালিহাতির মাটি মেছে, জীবনে যত জায়গায় যাবেন হাটে যান বাজারে যান মসজিদে যান মাদ্রাসা যান কবরস্থানে মানুষকে দাফন করতে যান, মার কথা বলি যারা মার কথা ভুলে যায় বাবার কথা ভুলে যায় তার সন্তানও একদিন ভুলে যাবে। আপনি একদিন শুয়ে থাকবেন, আপনি যদি এদের জন্য এক ফোঁটা পানি না ফেলায় না কান দেন আপনার সন্তান একদিন ওয়াজে আসবে ঠিকই, বাদাম আদা কেজি কিনে সবাইতে সবাইতে বাইতে দেবে। আপনার আজকে কান্দার নিয়ত করে বসেন এই কোরআন হাতে নিয়ে বলছি আপনার সন্তান একদিন কোন এই ওয়াজ যখন 13 বছর হইছে 13 যুগ হবে ইনশাআল্লাহ বলেন, কেউ বাধা দিতে পারবে না,
এখন জেনারেশন চলে যাবে ইয়ং জেনারেশন আবার দাঁড়ায় দাঁড়ায় ঠিক না ভাই আজকে চেয়ারম্যান অতিথি রেখেছে আরেক চেয়ারম্যান আসবে তার অতিথি রেখে ওয়াজ হবে বাবা ওয়াজ ঠিকই হবে আপনার দুনিয়া থাকবে না আপনার নাতিপোতা ওয়াজ দিবে তখন আপনার জন্য কান বসবে আজকে আপনি কান্দার নিয়ত করেন ইনশাআল্লাহ বলেন এ সামদু এ এ এ হুনো এ ব্যাগ যা এদিকে তোর জায়গায় ওর ধাক্কা এদিকে আরেন ওর জায়গা ওর না ওর জায়গায় আরেন জলদি ওর সিটে হেনে ওর আট নাম্বার সিট আরে ও হেনে আনো না তুমি তারপর ওরে আনো কিন্তু কলার ধরে আনো হেনে উঠলো কেউ আর সাজাল ওর জায়গায় তুমি চেয়ারম্যান সাহেব কয় তারপর আল্লাহ সাহস কত কত ও আর শুনে করছে আধা ঘন্টা উঠে হাঁটা দিছে এ দেহে তো চাচা উড়ি নাকি এমন কেন দিবে নরে জায়গায় মোতাই দিবে এটা মমতাজের প্যান্ডেল হয়েছিল উঠবি না খবর দা ইনশাল্লাহ রাগ করছি পরে দিয়ে রাগ বেড়াকে সোজা করছি উঠতে যাবা লুঙ্গি থুইয়া উঠবে আজকে আমি সেই বক্তা না যে ওয়াজ করবার তুমি যাবা গা মানে আমি এমনি আইছি কষ্ট করে আনছে না মানে আলহামদুলিল্লাহ বলে আমিও একটা এতিম আপনিও এতিম অথবা আমিও মাহারা আপনিও মাহারা আসেন না দুই মাহারা মাল লাগে একটু দোয়া করি না যদি কোন আমার মা তো মরে নাই আমি আমি বইয়ে থাকি মরবো না তোর মা অ্যাডভান্স দোয়া করে দেবে না মাইল লাগে অ্যাডভান্স দোয়া করবি তুই অ্যাডভান্স দোয়া পাবি আল্লাহু আকবার সুবহান আল্লাহ আজকে ওয়াসটাই পুরো ডুবো পুরা ইউসুফ জুন ওয়াস নাস্তিক আর ক্ষমতায় টিকে থাকার লাগে দেন ক্ষমতা কারে করে আমার শাশুড়ি শেখ হাসিনা হে ক্ষমতা কোন রকম ভাবে ছাড়তে চাইতেছে না আর খালেদার নাকের মধ্যে নাল দিয়ে রাখছে ও নল দিয়ে অক্সিজেন দেয় হে কয় আর একবার হলো আমি জানি ক্ষমতা এমন একটা জিনিস রে ভাই এটা সহজে কেউ ছাড়তে চায় না কথা কয় এই যে চেয়ারম্যান যতই ভালো কাজ করছেন তার পিছনে আর একজন খারাই আছে এমপি যে কয় ভাই লাগে 20 লাখ জুন নেই ভাই একটা টিকিট এবার টিকিটটা আমার দেন আমি কত করতেছি আপনার কাছে জান দিয়ে নেই রাজান দাই দে আমার আমার দেন হে আবার যে বলছেন আপনি তো খবর লয়ে দেখেন আমি লাগে কি পরিমাণ কাজ করছি মানে হেও ছাড়তে চায় না আর আরেকজন গরম ডিম লেবু এসে হেও যাইব ক্ষমতায় এমন একটা ক্ষমতা কথা কর না কেন ক্ষমতা আমিও চাই আমারও যদি আমার শাশুড়ি শেখ হাসিনা কয় গোপাল বাজারে এক আসান দি মনে তোমার আমার পক্ষে একটু আজ নসিহত করে আমি পুরা আমিলি হয়ে যাবো মনে রাখবে রাজনীতি জীবনে করি না করার ইচ্ছাও কোনোদিন নাই রাজনীতি একটা করি করার রাজনীতি এইটার বিরুদ্ধে কথা কইলে ওরে ছাড়বো না ওরে জাগায় পিঠে গুলা বানায় হলাবো কথা ঠিক না বেটে এই আমরা গরিবের সন্তান আমরা গরিবের ঘরে জন্ম নিছি আমরা গরিবের ঘরে জন্ম নিছি কষ্ট করে মানুষ হইছি কিন্তু এই কোরআনের জন্য জীবন দিতে 24 ঘন্টা রেডি আছি রাজনীতি সাতাস বুঝি না মানুষকে মারার চেষ্টা করি না মানুষের ক্ষতি করার চেষ্টা করি না কেউ ক্ষতি করতে আসলে ওরে ছাড়ি কি আমার মতো আপনি না এই যে মাসকান লাল সাংকে দি ভাই বই দিছেন আপনি আমার মতো না হ্যাঁ বুঝে লাইছে করা জিনিসটা ভাই হাত উঁচু করে দেখে যে লাল সাত পিছি বলে লাল সাত বুঝি হারে একা মারহাবা গো কষ্ট হইতেছে আল্লাহ 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 শাহদেবপুর এই কবরস্থান পত্রিকা আয়োজিত এবং এই কমিটির উদ্যোগে যে মাহফিল নেয় এটাকে আপনি জান্নাতের টুকরো বানায় দেন এই ওয়াজের ওসিলায় এই কবর বাসীদেরকে আপনি মাফ করে দেন জৌতুষি যখন কয় দেশে একটা বাচ্চা এনে দেন 10-12 বছরে বয়স ওর ভিতরে আমার ভিতরে যা এলেম কালাম আছে ওরে দিয়ে যাই আমি মরার পর আপনি ক্ষমতায় থাকতে পারবেন বাজান্দে পুরাই আমান জরিপ করিয়া একটা ছেলের আবিষ্কার করলো চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো কেবল একটা টান দিছি হ্যাঁ বুঝে না জানলো একবার কইতে পারে রেডি এই ছেলেটার কথা কোরআনে আসছে রে বাবা আপনি কেন করেন না বাবা এটা তো আপনার ছেলে আর আমার ছেলে না ডাইরেক্ট কথা আমার আল্লাহ আমার নবীর কাছে ওয়াজ করতেছে তাও কি জানেন চারটা কসম খাইছে মারা
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. او نبي কক্ষ বিশিষ্ট আসমানের কসম, ওয়াসসামা ইদাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম খাই আমি আল্লাহ বলছি, ওয়াল ইয়াউমিল মাউউদ আরাফার দিনের কসম, কিয়ামতের দিনের কসম, শুক্রবারের কসম, যেগুলার আপনি পবিত্র মনে করেন সবগুলার কসম খাই আমি বলছি, ওই বাদশা ইউসুফ জুনওয়াস ক্ষমতা টিকাই রাখার জন্য ওই জৌতুষীর কথা মতো পুরা ইমাম জরিফ সালাইয়া 12 বছর একটা পোলার আবিষ্কার করলো, নাম তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। জোরে কোন? আব্দুল্লাহ। আরো জোরে? আব্দুল্লাহ। জোর সব হলো? আব্দুল্লাহ। জোর হলো না? আব্দুল্লাহ। ইলেকশন আসছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। এ এনএসআই ডিসিএফআই জিজ্ঞাসা করছে তোর চেহারা সুন্দর, বেরেন কেমন? কেডা আল্লাহ ভালো জানে। কে আল্লাহ নাম নি লিখে কইছে নি আমার বানাই জাহান্নাম নি মনে নিউন কান না কতই জানোস না আল্লাহ নাম নেওয়া যায় না তাই মানে তোর বিশি শুদ্ধ গালা হালা মার করে লাতে দি আল্লাহ নাম নেওয়া যাব না হে তোরে বানাইছে ডিজে ভাইয়ের প্রদান করে মরে বাবা বাবা মরি জানো জানা মন জাল কি দেখছ নি বয়স কত ওয়াস নাক দিয়ে শুনতাস না বয়স কত জোরে কোন ওয়াস করতেছে কেডা আমি না আল্লাহ করতেছে কার কাছে আল্লাহ 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 আমার আল্লাহ ওয়াস করতেছে আমার নবীর কাছে তাও সাইটটা কসম খাই এজন্য নবী বিশ্বাস করে আপনি বিশ্বাস করেন এর লাগি আল্লাহ নিজে কসম খায় এ দেখেন না বোর কাছে কইছে নাই এই কাপড়ের দাম কত হইতে ওর আল্লাহর কি রে 500 টাকা দিয়ে আলো আনছে হুক দে 250 টাকা ওই মুগিরে বিশ্বাস করলে টাকা একটা বুয়া মিথ্যা কথা বলে এটা কসম খাই কথা কর না কেন আর আমার গুকুলে এমন 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 ও কসম না করলে বিশ্বাসই করে কথা কর না কেন মিথ্যা কসম খাইতে খাইতে হন কসম ধরে কি মনে করে ফেলেন আমার আল্লাহ কসম খাই বিশ্বাস করে গেছে এখন পুরুষ আসতে পারে আল্লাহর কসম খাওয়া লাগে ওই জামানার বেঈমান গুলো আল্লাহরে বিশ্বাস করতে না কথা বোঝে নাই মনে ওরা জিনারে বেশি ভয় পাইতো ওইদের কসম খাই আমার আল্লাহ বলতেছে আল্লাহু আকবার জোরে বলেন তো জিজ্ঞেস করছে আব্দুল্লাহ তোর নাম কি আমি তো বলছি আব্দুল্লাহ জিজ্ঞেস করছে এ সবিয়ে বালক তোর নাম কি বলে আব্দুল্লাহ রাজদরবারে যাইবা জ্যোতিষ বিদ্যা শিখাইয়া সরকারি খরচে তুমি বড় ডক্টরেট অর্জন করবা সরকারি ভাবে লেখাপড়া করিয়া তোমার ডক্টর বানাবো পাদ্রি বানাবো বাচ্চার ছেলে হইয়া তুমি এই আমানে বসবাস করতে পারবা আব্দুল্লাহ ছোট্ট গলায় বললেন আমি কারো কথায় যাব না আমার জনম দুখনি মা যদি একবার বলে তাহলে যাব মার মত দাদি যুব এই জমিনে নাই মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি কার জানি মা ঘুমিয়ে আছে অন্ধকার ঘরে মাওলা তুমি মাফ করে দাও জনম দুঃখী আমার মায়ে কোলে করে থাকতো যে বসে শীতের রাত্রে মায়া রাখি তো হামালি কামার মত কর্মা নাই জানি না
প্রতিটা রাত্রি তো মা মা বলে কাঁদি হলে দেখো কাঁদা বয়ে বয়ে কান্দে গো মালি এই কবরস্থানে যাদের মা ঘুমিয়েছে জনম দুখিনী মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও এই কমিটির ভাইরা জান প্রাণ দিয়ে চেষ্টা করে এই কবরস্থানের উন্নয়নের জন্য আসল বাড়ি কবরস্থানের জন্য প্রতি বছর একটা মাহফিলের আয়োজন করে জানি না কার চোখের পানির বাদলাতে কবরস্থানের আজাব মাফ হয়ে যাবে আল্লাহ আজকে নভেম্বর মাসের এক তারিখ আল্লাহ নভেম্বরের এক তারিখ তোমার পাগলগুলি যারা এখন বসে বসে গভীর রাতে কানবে চেয়ারম্যান সাহেব আমার ডান পাশে বসে আছে আমার বন্ধুবর সাইফ সাহেব বসে আছে কত দামি দামি মাস্টার সাহেবরা ইঞ্জিনিয়ার সাহেবরা বসে আছে কল কলেজের বন্ধুরা বসে আছে আমার মায়েরা মহিলা প্যান্ডেলে বসে কানবে আল্লাহ যাদের চোখের পানি গড়ায় গড়ায় পড়বে তাদেরকে তুমি মাফ করে দিয়ে আল্লাহ তুমি এই টাঙ্গাইল কালিহাদের দিকে তাকাও এই জমিনটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও যে ছেলেটা আমাকে আনার জন্য এত কষ্ট করছে সিঙ্গাপুর থেকে শাহজালাল না শাহজালাল এই ছেলেটা আমার ওয়াদের সমস্ত হাদিয়াটা দিছে বাবা আমার আনার জন্য আলহামদুলিল্লাহ বলেন সমস্ত টাকাটা আমারে দিছে আপনারা ওয়াজ পাইছেন মাগ না এই টাকা আপনাকে কবরস্থান পত্রিকা মাহফিলে খরচ হইতো না ছেলেটা কত বড় সহযোগিতা করছে ওর সাথে আমার একদিন কথা হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আরে বিদেশে বাড়ি ভালো রাখো সিঙ্গাপুর তো আমি গেছি কত কষ্ট করে পয়সা কামাই ভাই আল্লাহ শাহজালালকে ভালো রাখো আর বাবাটা অসুস্থ দেখলাম আল্লাহ সুস্থ বানাই দিও আল্লাহ কলিজার টুকরা মায়ের সন্তান শাহজালালকে মার করে আবার ফিরিয়ে দিও জোরে করে আমিন আমিন আরো জোরে আরো জোরে আরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই বানাই এই গ্রামের ভিতরে যত পয়সাওয়ালা আছে তাদের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াইবার শক্তি দান করো কষ্ট হইতেছে আমি আপনাদের চোখে পানি দেখছি কোরআন হাতে নিয়ে বলছি ওয়াজে বসে বাবা ওয়াজ শোনা বড় জিনিস আমল করে চোখের পানি ফেলানো সবচেয়ে বড় জিনিস আপনার মা আমার মা শীতের রাত্রে সারা রাত মা বয়ে রয়েছে গরিবের ঘরে জন্ম নিয়েছে আবার কথা আমি বলি আবার মা যখন বেঁচে ছিল আমাদের ঘর বিল্ডিং ছিল না আমি তো আমার বাবার এখন বিল্ডিং করে দিছি আমাদের ঘর ছিল টিনের ঘর ভাই বেড়া ছিল ভাঙা শীতের রাত্রে বাতাস ঢুকতো সমস্ত খেতাটা শীতের মতো কালায় যাইতো বরফের মতো ঠান্ডা হয়ে যেত আমি দেখতাম আমার মা মাথার মধ্যে তার কাপড় দিয়ে মাথাটা ঢাকিয়ে দিয়ে যাইতে জানো আমার জাদু শীতে ঠান্ডা হালাকি আমি আমার সেই মায়ের 12 বছর বয়সে অন্ধকার ঘরে রাখছি ও মা এখন তোমার জন্য বর্ষিত করছি বা এতিমখানা করছি বাড়ি করছি গাড়ি করছি বা তোমারে ঠাট্টা মারতে শুয়ে রাখছি বা আমি তোমারে ঠাট্টা মারতে শুয়ে রাখছি বা আমি এখানে আসার পরে সাইবি যা বললেন হুজুর মা বাবার ওয়াজ করতে বলতে এ আমার কমিটির দাদা ভাইরা মায়ের বাবার কি ওয়াজ করব গো আমারই তো মা নাই আল্লাহ তুমি আমার মাকে এই কবরস্থানে যাদেরকে মাফ করে দিছো তাদের স্থানে আমার মাকে রেখে দিও আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইও
এই কবরস্থানে যাদের মা বাবা এখানে বসে বসে কান্দে এদের বাবা মা কি তুমি মাফ করে দিও এদের দাদা দাদির কবরটা জান্নাতের বাগান বানায়ো চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা জানি না আল্লাহ তুমি তাদের যদি মরে যেয়ে থাকে কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া কষ্ট হইতেছে আমি একটা শর্তে রাজ দরবারে যাব আমার মা যদি বলে ভুলে গেছেন তাফসীর হ্যাঁ তোমার মা কই এই যে রহমতপুর গ্রাম পরানপুর থানা রহমতপুর গ্রাম চলো যাই ইয়ামানের পরানপুর থানা রহমতপুর গ্রাম এ তুমি আব্দুল্লাহর মা হ্যাঁ তোমার ছেলেকে আমাদের জয়েজ হয়েছে লাইক করছি একে রাজদরবারে নিয়ে যাব জৌতুষী বিদ্যা শিখাইয়া রাজার ছেলে হিসেবে তাকে রাজার স্থানে স্থলাভিষিক্ত করা হবে তুমি রাজি বললে হ্যাঁ বলো না থাকলে না বলো মা বলে আমি জানি বাচ্চা যখন টার্গেট করেছে আমার ছেলেকে নিয়েই যাবে তবে একটা শর্তে আমার সন্তানকে রাজদরবারে পাঠাবো সারা দিন জৌতুষী বিদ্যা শিখবে রাজার কাজ করবে রাত হলে আমি মায়ের বুকের মধ্যে ঘুমাবো মা কাকে বলে সারা রাত রাজা যা বলবে বাচ্চা ইউসুফ জুনওয়াস সব শুনবে রাত্রে হইলে আমি মায়ের কলিজার টুকরা সন্তান আমার মুখে গুণ মারহাবা বলে এই আপনি বসেন বসেন আজান আর সামনে দাঁড়াবেন আমার দিকে তাকান কেউ ডিস্টার্ব করবেন না খবর দাও আলহামদুলিল্লাহ বলেন আমার মন খারাপ লাগতেছে চলেন আমার সাথে আমার মাহবুবের কোরআনের মধ্যে ডুবে যাই দেখেন আমার মাহবুবের কোরআনে কত মিষ্টি কথা আছে নামাজ রোজার কথা যেমন আছে কোরআনে এই সমস্ত তাফসীর কোরআনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ বলতে পারেন না এই সমস্ত ওয়াজ আমার নবীর আল্লাহ শুনাইয়া আপনার আমার দিল আপনার আমার অশান্তনা মনকে সান্ত্বনা দিয়েছে ঠিক আছে তোমাকে শহর রাজদরবারে নিয়ে বাচ্চা ডাক দিছে আব্দুল্লাহ জি তোমার নামটা একটু পাল্টায় রাখতে হবে আব্দুল্লাহ বললেন আমার জীবন যাবে নাম পাল্টাবো না মারহাবা বলে আরো জোরে আল্লাহ আকবার ঠিক আছে তোমার নাম এটাই থাকুক কিন্তু আমার একটা কথা শুনতে হবে কি প্রতিদিন তুমি জ্যোতিষীর বাড়িতে যে তুমি এলেম শিখবে আমার ছেলে হিসাবে জ্যোতিষীকে ডাক দাও জ্যোতিষীর নাম কায়কাও কি নাম জোরে কর শয়তানের নাম কি কায়কাও কায়কাও জি বস এই যে আমি তোমার কথা মতো একটা ছেলে আবিষ্কার করেছি আমার পালক পুত্র আমার নবীর তো একটা পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা তাই না জিজ্ঞাসা করলো এই ছেলেটাকে তোমার তন্ত্র মন্ত্র যা আছে শিখিয়ে দাও তোমার ভিতরে এলেম শিখাচ্ছে জীবনের প্রথম এলেম আমার দিকে তাকান যেটা আপনাদের সেই রামায়ণ পিতাবলের মধ্যে আছে হিন্দুদের ধর্মের মধ্যে এইভাবে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তাফসীর হাক্কানির ভিতরে এইভাবে আল্লাহর কুদর নকল করেছে আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ায় দুইটা সিংহপুরুষ জন্ম নিয়েছে মনে রাখবেন পদ্মা মেঘনা যতদিন রবে বহমান সকলের অন্তরে রয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর একটা আধ্যাত্মিক নেতা আমার গোপালগঞ্জ টুঙ্গি পাড়ার জন্ম নিয়েছে অলিকুল শিরোমণি মুজাহিদ আজম রাজপথের লড়াকু সৈনিক যিনি আয়ুব খানকে বলেছিল আয়ুব খান টাকার দ্বারায় গরু ছাগল কিনতে পাওয়া যায় শামসুল হককে কিনতে পাওয়া যায় না তুম পাঠান কা বাচ্চা আই এম মুসলমান কা বাচ্চা কথা বি সাচ্চা একজন আলেমের বিরুদ্ধে আইন পাস করে কল্লাউরে সেই দেশের সন্তান আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি তার কোরআনের এই সূরার তাফসীর লেখেন তাফসীর হাক্কানির মধ্যে প্রথম আব্দুল্লাহকে শিখাচ্ছে যেটা গীতার মধ্যে আছে হিন্দুদের এইভাবে রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ন পদম পদম ফম 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 আব্দুল্লাহ কয় পদম পদম ফম ফম মানে কি কয় এটা একটা গীতার শ্লোক এইভাবে পড়তে আব্দুল্লাহ বলে ফম ফম মানে কি রে গে না গে মা
জ্যোতিষী দেখলো এমন ফুল একখান পাইছি এ পড়াইতে গেলে আমার দাঁত ভেঙে যাবে বাপ আমার বয়স নাই আমি যে মতদিন পরে মরে আতি আবি আর যাবি কারণ তোর এখন ভালো করে হে গইতে গেলে আমার মার খেতে হবে তুই আবি আর যাবি আমার বেতন চালু চালু তুই আই চা যা বজনরে এক মাস দুই মাস তিন মাস যখন হয়ে গেছে আব্দুল্লাহর বয়স 12 বছর 3 মাস তাফসীর হক্কানির মধ্যে আল্লাহর কুতুব লেখা গো আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাবেন সূরা বিরুজের আলোকে উপাদান তাফসীর উলুমুল কোরআনের মধ্যে পাবেন তাফসীর মারুফুল কোরআনের মধ্যে পাবেন তাফসীর বয়ানুল কোরআনের মধ্যে পাবেন মুস্তাফি শরীফের মধ্যে পাবেন এইভাবে আল্লাহর কুতুবরা লেখেন গো বাবা আব্দুল্লাহ 3 মাস যখন জৌতশের বাড়িতে শিক্ষা অর্জন করে রামায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামায়ং পদং পদং পং 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 ওম শান্তি ওম শান্তি আব্দুল্লাহ শেখ তাসির বাবা আর মনে মনে আমার মাওলার ডাকতাস মালিক রে আমি জানি তুমি একজন কুলহু আল্লাহু আহাদ তোমার মতো একক বাচ্চার পৃথিবীতে কেউ নাই কিন্তু এই যে কায়কাউল বলে তার ধর্মের যিশু বলে এক নাম্বার আল্লাহ আমি জানি তুমি এক নাম্বার এখন কি অর্ধর্ম সত্য না মুসলমান ধর্ম সত্য আল্লাহ তুমি জানো আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমার বাবার নাম তামের আমার বাবা ছিল ইমাম আমি ইমামের ঘরে জন্ম নিয়ে ষড়যন্ত্র শিকার হয়ে আজকে রাত দরবারে আল্লাহ গো তুমি কই গো একবার যদি আমার সাথে দেখা দিতে জোরে 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 আল্লাহ তুমি যদি একবার আমারে বলতা কোন ধর্ম সত্য মুসলমান সত্য না খ্রিস্টান সত্য ধর্ম ইহুদি ধর্ম সত্য ইসরায়েলের কুত্তা বাহিনী সত্য না সত্যিকারের ইসলাম ধর্ম সত্য যদি একবার বলে দিতা গো বাইতুল মুকদ্দাসের আমার বাবার মতো আমি ইমাম হইতা আল্লাহ কয় তুই যখন ছোট্ট মানুষ বইলেই ফেলছ কোন ধর্ম সত্য যা আজকে প্রমাণ হয়ে যাবে ইন্নাদ দ্বীনে ইন্নাল্লাহিল ইসলাম জোরে 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 কোন ধর্ম সত্য ইসলাম কোন ধর্ম লজ্জা লাগে না এ চাচা এ সান্দু চাচা কইতে পারো না ইসলাম কোন ধর্ম সত্য আরো জোরে জোরসে বলো হাত উঁচা করে বলো কোন ধর্ম সত্য আল্লাহ তোমার পাগল গুলা যেই মুসলমানের ঘরে জন্ম নিছে আমার কপালে লেখা আছে আই এম মুসলিম আমি ইসলাম নবী তুমি কোরআনে বলছো ইন্নাদ দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম আমি নিজেকে গর্বিত মনে করে আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি দিন ইসলাম দিন ইসলাম হ্যাঁ রাহ পরে পরে সময় আছে কষ্ট হইতাছে আর মাত্র 10 মিনিট কথা কথা এক ঘন্টা তো এই চলবে চলবে কয়টা বল সারা রাত টাটকা মিটকা সারা রাত আপনি থাকবেন তবে যতটুকু চলবে কেউ ওঠার চেষ্টা করবে না ইনশাআল্লাহ বলেন তো হ্যাঁ আপনারা যতটুকু চাইবেন চাহিদা আছে আল্লাহ পাক ততটুকু আমার দিয়ে করাবে শর্ত একটা যে উঠবে লুঙ্গি টেনে ধরবে ঠিক আছে রেডি ইনশাআল্লাহ বলেন তো ধরবেন তো তাই না খালি কোন দ তাহলে বুঝবা আপনি ঠিকই আল্লাহর কোরআনের প্রেমী ঠিক না বেটি রেডি হ্যাঁ আব্দুল্লাহ কইতেছে আল্লাহ সবই তো পাইলাম হে কয় আমার ধর্ম সত্য আর আমার আব্বা কয়ে গেছে ইনজিল কিতাবে যে ইসলাম ধর্ম সত্য আল্লাহ তুমি কও কোনটা সত্য আল্লাহ কয়রা আজকেই পাবি আব্দুল্লাহ যাইতেছে রাজ দরবারে হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার মধ্যে কারণ এমন শহরটা তো পুরো পাহাড় পাহাড়ের গুহার মধ্যে দেখে 30 থেকে 32 জন লোক এইভাবে আমার আল্লাহকে ডাকতাছে বাচ্চার ডরে ওই যে বাচ্চা কইছে আমার মূর্তির সামনে মাথা নত করতে হবে কেউ আল্লাহ বলতে পারবে না বাচ্চার ডরে পাহাড়ের গুহায় আমার আল্লাহর ইবাদত করতেছে মাত্র 30 থেকে 32 জন হালকা জিকির করতেছে সর্বনালাদের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
إلا الله صباحا الحمد لله لا عبد الله بكير এই শব্দ তো ইয়ামানে বলা নিষেধ সবই তো আল্লাহর মানে ইয়ামানের ভাষা তো আরবী ভাষা এই ভাষা তো বলা নিষেধ সুবহানাল্লাহ আল্লাহ বড় আল্লাহ পড় তো আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ প্রশংসা এরা কারা তাহলে তো পেয়ে গেছে আমি আসল উস্তাদ মারহাবা বলেন আরো জোরে আব্দুল্লাহ যে পাহাড়ে গয়ে অন্ধকারে চুপ করে তাকো হালকা জায়গায় বসে বজন রে যখন হালকা জায়গায় বসে জিজ্ঞাসা করতেছে ঈসা নবী ধর্মের আব্দুর রহমান উস্তাদ হে আব্দুল্লাহ রে আমরা জানি পুরায়া মানে তুমি রাজার ছেলে বাদশা তোমার টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করার বিনিময়ে জৌতুষী বানাবে জৌতুষী বিদ্যা শিখাবে তুমি দিয়া কোন আমাদের রাজ দরবার ছেলে আমাদের মজমায় আব্দুল্লাহ বলে আপনারা বলেন এই হালকা জিকির কতদিন ধরে চলে বলে এটা তো প্রতি বৃহস্পতিবার এক এক জায়গায় এক এক জায়গায় হয় বলে যা বলতেছে তোমার পালক বাবা নাস্তিকের ঘরে আমরা আজকে এখানে হালকা জিকির করতেছি আব্দুল্লাহ বলে আপনি আব্দুর রহমান আজ থেকে আমার উস্তাদ তুমি আমার উস্তাদ বানাইছো না যায় কয়ে দিবা না সময় বের করেন কোন সময় আপনার কাছে আমি এলেম শিখব বলে তুমি রাজ দরবার থেকে জৌতুষীর বাড়ি কখন যাও বলতেছে আমি জৌতুষীর বাড়ি যাই 10টায় আজ থেকে আমি ফজরের টাইমে আসব আপনি আমার যে কোনো পাহাড়ের গুহায় অ্যাড্রেস দিবেন ওখানে যাই আমি আমি ইনজিল কিতাব শিখব জোরে 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 আমার আল্লাহই করুণা কোরআনের চারটা কসম খায় কেমনে বলে শুনেন মুসলমান হিদায়াতিল বুলুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ উতিলা আসহাবুল উখদুদ বিনার দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা قعودوا وهم على ما يفعلون بالمؤمنين الله ঠান্ডা করে ভাই এই যে গরমে ডেলি দেন না সিলেতে সিলেতে গলাটা চায় না সেটা এই এই উৎসব কেন বাহ উড়িষ্যা তো লাগবে না পরে পরে লাগবে এখন ইনশাআল্লাহ বলে ভাই রে ভাই প্রতিদিন আজকে ফজরের টাইমে যায় বাচ্চারে বলে আব্বা কি এটা কথা কই রাগ করে নাকি প্রতিদিন আমি 10টায় যাই কই না কহ আজ থেকে ফজরের টাইমে যাব কয় যা তুই তাড়াতাড়ি হিগ গেল ওটা বেশি দিন বাঁচবো না ফজরের টাইমে যায় ফজর দেখেন 6টা 5টা থেকে 10টা পর্যন্ত কয় ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আব্দুর রহমান ওস্তাদের কাছে ইনজিল কিতাব শিখে 10টার পরে জৌতুষীর কাছে যায় আজকে শিখতে শিখতে আব্দুল্লাহর বয়স 13 বছর কোরআনের তাফসীর তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন 13 বছর 3 মাস 10 দিন যখন আব্দুল্লাহর বয়স তখন সংগ্রাম শুরু করে দেন আব্দুল্লাহ